হয় 1973 চনতে জাগীর সমষ্টিৰ বুঢ়াবুঢ়ীত স্থাপন হয়েছিল বুঢ়াবুঢ়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আর এই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এইবেলি সোণালী জয়ন্তী বর্ষ উদযাপন করেছে। আর আজি সোণালী জয়ন্তী বর্ষ উদযাপনের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের প্রথম কার্যসূচী দেখা হয়েছে সাংস্কৃতিক শোভাযাত্রা। আর এই শোভাযাত্রাত অঞ্চলটোৰ যে জাতি জনগোষ্ঠীর লোকসকল আহি অংশগ্রহণ করেছে, ভাষা ভাষীর লোকসকল আহি অংশগ্রহণ করেছে। উদযাপন সমিতির বিষয়ববীয়াসকল আছে, আমি তেওঁলোকৰ কথা পাতিম। আজি সাংস্কৃতিক শোভাযাত্রা আর কি কি আছে? আজি সাংস্কৃতিক শোভাযাত্রার পিছত আমার মুকলি সভা হব। মুকলি সভাত আমার সন্মানীয় আমার মন্ত্রী মহোদয় জলসম্পদ বিভাগের মন্ত্রী নিমন্ত্রণ জানাইছিল, যদিও 23 তারিখে আমার মধ্যে আহি দেখা করে গুছি গেছে, তেখেতে আমার সম্বোধনা করে গুছি গেছে। আজি আছে আমার আমার যিজন শিক্ষামন্ত্রী অনুজ প্রভু ডাঙরিয়াক, ডক্টর অনুজ প্রভু ডাঙরিয়াক আমি নিমন্ত্রণ জানাইছিল, আমার লোকেল সাংসদ নগর লোক বা লোক প্রদ্যুৎ বরদলৈক নিমন্ত্রণ জানাইছো। তারপর আমার মুকলি সভার পিছত সন্ধ্যা 8 বজাত আমার সাংস্কৃতিক সন্ধ্যা হব, তার মুখ্য আকর্ষণ হব নাহিদা ফিল্ম, তাইক আমি নিমন্ত্রণ জানাইছো, তাই আহি পেলাই উপস্থিত হব। নিশ্চয় নাহিদা ফিল্মর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আন এগারী লোক আছে, আমি সুন্দর কথা পাতিম। কি কব, আজি সাংস্কৃতিক শোভাযাত্রা সোণালী জয়ন্তী বর্ষ, আজি সঁচাকৈ এটা আনন্দর দিন। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বুঢ়াবুঢ়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে সোণালী জয়ন্তী বর্ষ 23, 24, 25 তারিখ 23 তারিখের আরম্ভ হয়েছে, আর আজি 25 তারিখ অন্তিম কার্যসূচী, আজি প্রথম কার্যসূচী আছে সাংস্কৃতিক বারণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। এই শোভাযাত্রাত আপনাদের দেখা পাইছে যে বিভিন্ন বিভিন্ন বারাবরণীয় কালচার ইয়াত আনন্দ মনে আজি শোভাযাত্রা অংশগ্রহণ করেছে, বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন কালচার ইয়াতে একটা আনন্দ মনে শোভাযাত্রা আপনাদের গিয়ে আছে। গতি আজির দিন আমার কারণে একটা গৌরবর দিন, আনন্দ দিন। এই বিদ্যালয়ের কারণে আজি 50 বছর বিদ্যালয় ভরি দিছে, আর ইয়ার পিছতে আর কমনাংশ কেবাটাও কার্যসূচী আছে। গতি সেইখিন কার্যসূচী আজির বিদ্যালয় দিনের 2 বজার পিছতে মুকলি সভা আছে, আর মুকলি সভাত বিভিন্ন ধরনের শিক্ষাবিদ বুদ্ধিজীবী চিন্তাবিদে ইয়াত মুকলি সভাত নিজের নিজের বক্তব্য প্রদান করব। আটাইতকৈ আকর্ষণ আছে আজির সাংস্কৃতিক কার্যসূচী, যে সন্ধ্যা 6 বজাত জনপ্রিয় গায়িকা নাহিদা ফিন তখেও ইয়াত আহি পেলায় তখেতর যুতর মধুর সুর তখেতের কণ্ঠ ইয়াত সমবেত করব, রাইজক উৎফুল্লিত করব। গতি আমি আমার অঞ্চলবাসী গোটেই মায়ংবাসী আজির কারণে একটা গৌরবর দিন বলে আমি অনুভব করছো, আমি অত্যন্ত সুখী আজির দিনটির কারণে। নিশ্চয় বুঢ়াবুঢ়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যেহেতু সোণালী জয়ন্তী বর্ষ এইবার উদযাপন করেছে, আর সোণালী জয়ন্তী বর্ষর আজি সামরণী সমারোহ, আর সামরণী সমারোহের প্রথম কার্যসূচী এনেধরণে বারেরহণী আজি সাংস্কৃতিক শোভাযাত্রা। এই শোভাযাত্রা ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকল আহি অংশগ্রহণ করেছে, বড়ো, রাভা, মিচিং, তিওয়া, কার্বি আদি বিভিন্ন যে জাতি জনগোষ্ঠীর যুক্ত কৃষ্টি সংস্কৃতি, সেই কৃষ্টি সংস্কৃতি এই যে সাংস্কৃতিক শোভাযাত্রা, এই সাংস্কৃতিক শোভাযাত্রাত উদ্ভাসিত হয়েছে। আর এনে ধরনে বৃহত্তর যে বুড়াবুড়ি অঞ্চল, সেই বুড়াবুড়ি অঞ্চলের বিভিন্ন প্রান্তর লোকসল আহি এই সাংস্কৃতিক শোভাযাত্রা অংশগ্রহণ করেছে। আর যেহেতু 1973 চনতে স্থাপিত এই উচ্চ শিক্ষার এক অনুষ্ঠান, যে বুড়াবুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সোণালী জয়ন্তী উদযাপনের আজি সামরণী অনুষ্ঠান, আর সম্পূর্ণ এটা বছর এই বিদ্যালয়খনে সোণালী জয়ন্তী বর্ষ উদযাপন করেছে। আর এই সোণালী জয়ন্তী বর্ষ উদযাপনের আজি যেহেতু সামরণী অনুষ্ঠান, আর সামরণী অনুষ্ঠানত এনে ধরনের দেখা গেছে যে সাংস্কৃতিক শোভাযাত্রা, এই শোভাযাত্রাত যে বারেরহণীয়া যে সাংস্কৃতিক শোভাযাত্রা, এই শোভাযাত্রাত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকল আহি অংশগ্রহণ করেছে, আর অসমের যে ভাষা ভাষী লোকসকল আছে, বিভিন্ন জনগোষ্ঠীয় যখন লোক আছে, সেই লোকসকলে আহি ইয়াত অংশগ্রহণ করেছে, বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীসকলে অংশগ্রহণ করেছে, অঞ্চলের বিভিন্ন প্রান্তর লোকসকলে আহি অংশগ্রহণ করেছে। মুঠতে এই যে সাংস্কৃতিক শোভাযাত্রা, এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অসমের যে জাতি জনগোষ্ঠীয় যে বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি আছে, সেই কৃষ্টি সংস্কৃতিসমূহ উদ্ভাসিত হয়েছে। সকলকে হাত সামৰি দিবলৈ অনুৰোধ জনাইছো। আৰু Thank you.